আসসালামু আলাইকুম ভিয়া, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে প্রোডাক্টটি সম্পর্কে আলোচনা করব, মাইক্রোজেস ক্যাপসুল নিয়ে। মাইক্রোজেস 100 এবং 200 পাওয়া যায়। মাইক্রোজেস 100 এটি কী কাজ করে? মাইক্রোজেস 100 অনেক গাইনি ডাক্তার প্রেগনেন্সি ক্ষেত্রে এটি দিয়ে থাকে। আসলে এটি প্রেগনেন্সি ক্ষেত্রে কেন দিয়ে থাকে এবং এটির কাজ কী? একটি গ্রুপ নেম হচ্ছে প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন এটির কাজ কী? প্রোজেস্টেরন একটা হরমোন। এটা মহিলাদের এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন, এটি দুই হরমোন মহিলাদের থাকে। টেস্টোস্টেরন হরমোন খুবই অল্প থাকে। বাচ্চা কনসেপ্টের জন্য যে ডিম্বাণু এবং শুক্রাণু মিলিত হয়, ডিম্বাণু শুক্রাণু সঠিকভাবে যাতে মিলিত হতে পারে, জরায়ুতে অবস্থান করতে পারে, তার উপরে প্রোজেস্টেরন হরমোন কাজ করে, জরায়ুকে উপযুক্তভাবে গঠিত করে, জরায়ু যাতে ঠিকমতো তৈরি হয়, জরায়ু যাতে বড়ো হয়, বাচ্চা যাতে বড়ো হয়, বাচ্চার ভ্রূণের সবগুলো গঠন ঠিক মতন হয়, বাচ্চার ভ্রূণ যেন ঠিক মতন গঠিত হয়, এর জন্য প্রোজেস্টেরন হরমোন কাজ করে এবং ভ্রূণ বৃদ্ধি করে। ভ্রূণ বলতে বাচ্চা যাতে বেড়ে উঠতে পারে, দ্রুত বেড়ে ওঠে, ওজনটা বৃদ্ধি হয়, সেক্ষেত্রে প্রোজেস্টেরন হরমোন কাজ করে। মাইক্রোজেস্ট এটি গ্রুপ হচ্ছে প্রোজেস্টেরন হরমোন। তাই গর্ভ অবস্থায় যদি মাইক্রোজেস ক্যাপসুলটি খাওয়া হয় তাহলে বাচ্চার ভ্রূণ ঠিকমতো হবে। প্রথম 3-4 মাস ভ্রূণ তৈরি হতে লাগে এবং বাচ্চার সবগুলো গঠন ঠিকমতো যাতে হয় সেজন্য এটি কাজ করে থাকে এবং জরায়ুকে সঠিকভাবে গঠন করতে সহায়তা করে। এটি ঋতু বন্ধ করতে সহায়তা করে। যতদিন পর্যন্ত বাচ্চা ডেলিভারি না হয় ততদিন পর্যন্ত প্রোজেস্টেরন হরমোন তার ঋতুকে বন্ধ করে রাখে। অনেক মায়ের রয়েছে যে মিসক্যারেজ হয়ে যায়, বাচ্চা প্রেগনেন্ট হওয়ার পরে বাচ্চা নষ্ট হয়ে যায়, পড়ে যায়, এটাকে বলা হয় মিসক্যারেজ। এই মিসক্যারেজ থেকে আপনার রক্ষা করবে মাইক্রোজেস খাওয়াতে। প্রোজেস্টেরন হরমোন আপনার মিসক্যারেজ হতে দেবে না, বাচ্চা দাঁড়ে ধরে রাখতে পারেন, সেজন্য এটি কাজ করে। প্রেগনেন্ট হওয়ার পরে আপনি অবশ্যই গাইনি ডাক্তারের পরামর্শ নেবেন, ভালো কনসালটেড গাইনি অপস ডাক্তারের পরামর্শ নেবেন। যদি বাচ্চা মিসক্যারেজের কোনো আগে পূর্বে ইতিহাস থাকে তাহলে মাইক্রোজেস ক্যাপসুলটি খেতে হবে। তা এটি খাওয়ার আগে অবশ্যই গাইনি ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন, তার লক্ষণ অনুযায়ী তার সমস্যার উপর ভিত্তি করে ক্যাপসুলটি ডাক্তাররা দিয়ে থাকে। তা বন্ধুরা, এই ক্যাপসুলটি খাওয়ার আগে অবশ্যই গাইনি ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। তা বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।